দাম তো কম্পারেটিভলি এখানে একটু কমই পাওয়া যায় আর কোয়ালিটি অলমোস্ট খুব বেশি ডিফারেন্স হয় না ঢাকা নিম্ন নিম্ন মধ্যবিত্তের শপিং বলতে সবার আগে যে নামটি মাথায় আসে তার নাম নিউ মার্কেট ঈদ পূজা সহ যে কোনো উৎসবে ঢাকার এই মার্কেটে বেচাকেনার ধুম লেগে যায় মার্কেটের ভেতর ছাড়াও আশেপাশের ফুটপাতেও দিনব্যাপী দোকান সাজিয়ে বসেন বিক্রেতারা জামা কাপড় গয়না জুতা ব্যাগ সহ প্রায় সব ধরনের জিনিসপত্রই পাওয়া যায় নিউ মার্কেটের ফুটপাতে দামেও তুলনামূলক সস্তা এই স্কার্ফটা এখানে আমরা 200 টাকা থেকে কিনতে পারছি কিন্তু ভিতরের মার্কেটে গেলে দেখা যাবে এই এই জিনিসটা 300 থেকে 350 ভিতরে কিনতে হবে আর আমাদের এগুলা ভিতরে 250-300 টাকা বিক্রি করে তা আমরা তো ফুটপাত তো 10-5 টাকা লাভ হইলি এনা স্বাভাবিক স্বাভাবিক সবসময় যেটা থাকে ওইটাই কোনো বাড়তি না দাম নাই আগের মতোই দাম আমাদের 10 রকমের ব্যাগ পাওয়া যায় ছোটো আছে বড় আছে দামের আছে কম দামের আছে সর্বোচ্চ ভালো ব্যাগ আপনার দাম আছে 300 আর সবচেয়ে কম দামি আছে আপনার 100 সারা বছর বেচা বিক্রির ধুম লাগলেও ঈদে তার পরিমাণ বেড়ে যায় বহুগুণ 10 হাজার পর থেকে বিক্রি বাড়তে শুরু করে নিউ মার্কেটের ফুটপাতে ওরকম বেচা কিনা এখন পর্যন্ত শুরু হয় না বেচা কিনা এর আগে আপনি 10 হাজার পরে এর আগে বেচা কিনা এরকম হয় না আগের বছর থেকে এবছর অনেক বেচা কিনি বাড়তি আছে কাস্টমার আছে মার্কেটে কোনো সমস্যা নেই যেরকম গত বছর করোনার জন্য দোকান নিয়ে বসা হয়নি আর এরকমভাবে গেছেবার আমরা 2 পিস 4 পিস ব্যাগ বিক্রি করেছি এবছর মাশাল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া লাখ লাখ ডেলি অনেক ভালো বিক্রি হচ্ছে সর্বনিচে আছে 400 টাকা আর উপরে আছে 1200 টাকা সবচেয়ে সেগা চাহিদা বেগের চাহিদাগুলো বেশি মার্কেটের ভেতরের দোকানের তুলনায় বাইরের ফুটপাতে একই ধরনের পণ্য পাওয়া যায় আরও কম দামে মান নিয়েও সন্তুষ্ট ক্রেতারা এখন তো একটু সব কিছুর দাম বাড়ছে হিসাবে এখানে ওরকমই দাম বেশি রাখছে কিছুটা দাম তো কম্পারেটিভলি এখানে একটু কমই পাওয়া যায় আর কোয়ালিটি অলমোস্ট খুব বেশি ডিফারেন্স হয় না আমি একবারে যে হাই বলবো তা না একবার যে লো তা না এভারেজ আর কি নট গুড নট ব্যাড সো সো না অবশ্যই ঈদের সময় তো একটু বেশি থেকে বাট এখন তো দেখতেছি বাজার মূল্য এভারেজে আছে ওরকম দেখলাম না আর কি অতিরিক্ত দাম দেখতেছি না রোজা শুরু হওয়ার পর থেকে বেড়েছে বিক্রি দিন যত গড়াবে তত বাড়বে বিক্রির ধুম অন্যান্য বছরের তুলনায় এবছর বিক্রি অনেক গুণ বাড়বে বলে প্রত্যাশা বিক্রেতাদের ফরহাদুর রহমান প্রতিদিনের বাংলাদেশ ঢাকা